আপনারা মানলো নাকি পাগল ওরা পাগল একদিন আল্লাহর আদি বাইতুল্লাহর কাছে সেজদায় করছে করে রয়েছে নামাজ করতেছে অব্বা সাহেবা আবু জেহেল এরা তিসের বন্ধু মিল্লা যাইতেছে দেখে যে আল্লাহর আদি সেজদায় করে আছে মারার একটা সুবর্ণ সুযোগ যায় শয়তানের মনে যা উঠে নাড়ি ঘুরি পচায় করে আল্লাহর হাবিবের মাথার উপরে চাপাইয়া দিছে সন্ধ্যা হয়ে গেছে ওদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবার খোঁজে বের হয়ে গেছে আব্বা কই খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিবকে পায় না হঠাৎ আবু জাহেলের সামনে বসে আবু জাহেলে কইতেছে কয় আমার আব্বারে দেখছে এটা মিথ্যা কথা কয় না সত্য কথা কয় হ্যাঁ মিথ্যা কথা কয় আমার আব্বারে দেখছে মৃত্যু কইলো একটু ইমান আসিল একটু শয়তান হলো একটি বাল কই আজীবন তো মিশা কথা বললাম বাচ্চা একটা মায়ের লাগে মিশা কথা কই কেন হ তোর বাবারে দেখছি ওই জায়গায় কে জানো না উঠে নারী বুড়ি তোর বাবার মাথার উপরে চাপাইয়া দিছে তোর বাবা মনে হয় নাই আসলে চাপাইয়া দিছে কি আবু ফাতেমা আব্বা কই একটা দর দিয়া বাবার কাছে চলে গেছে আব্বা বাবার মাথা থেকে বাবার জন্য মেয়েদের মায়া বেশি না কম ছেলেদের বেশি না মেয়েদের বেশি হ্যাঁ কত যে মায়া কোন সময় কিতা মেয়েদের বেশি এই জন্য ছেলে চান খালি ছেলে আমি তো খালি মায়া আছে আল্লাহ দেও আমার যত তোমার মনে চায় আমার দাও কারণ মেয়েদের ভালোবাসা বাবার জন্য আপনার কেমন মায়া ছিল বাবার জন্য জানেন কারণ যে একটু যদি বাবারই না থাকতো পাগল করা হয়ে যেত আর নবীও এত ফাতেমারে ভালোবাসত যুদ্ধের ময়দানে কোথাও যদি সফরে যেতে সর্বপ্রথম বিদায় কার বয়স থেকে নিতেন সর্বশেষ আয়েশা দেখা করতো কার সাথে ফাতেমার সাথে মেয়েটাকে বড় বেশি ভালোবাসতে আজকালকার একটা সিস্টেম বাই হয়েছে মেয়েরা যা কিছু আছে সব মাইয়ের কোলারে দিয়ে যায় মেয়েরে ঠগায় আছে না নাই যেমন হাজি আছে না নাই আমি তো কই তুমি হাজি না তুমি বড়ই পাজি তুমি বড়ই বাইতুল্লাহ এক হাজার বার যদি তাওয়াফ করো কাজ হবে কারণ মাইয়ারে তুমি ঠগাইছো সাবধান যদি এই লোকের হাজি কেউ থাকে তাহলে সাবধান দিয়ে যান মাইয়ার হক আগে মরার আগে না তোমার গুরুজের বাড়ি আপনি কোরআন ও কালাম উল্লাহ মাজিদের আয়াত কে অস্বীকার করছেন হ্যাঁ অস্বীকার করছেন এই জন্য কিতাব যাই হোক বলতেছিলাম ফাতেমা বাবার কপলে চুন খাইতেছে বাবার গালে চুন খাইতেছে আর বলতেছে বাবা ছোট মানুষ আমি ছোট থেকেই শুনতেছি মক্কার লোকগুলা তোমার পাবো তোমার মাতার নরম করে তোমার পাগল বাবা যদি হাজারো খারাপ হয় সন্তানের কাছে কি বাবা খারাপ বাবার যদি কেউ গালি দেয় তার খণ্ডিত সন্তান করতে চায় কারণ বাবার জন্য মায়া বেশি আপু এত কষ্ট যে হিম্মতের জন্য করো এই উম্মত ভুলে তোমারে পাগল আব্বু তোমার আজকে একটা প্রশ্ন করব আব্বু সত্যি কি তুমি পাগল না রে মা আমি পাগল না তুমি যদি পাগল না হও তাহলে এই মক্কার লোকগুলা কেন গো তোমারে পাগল আমি যে কই আসমানের জমিনের মালিক আমার রব একমাত্র আল্লাহ এই কথা বলার কারণে মক্কার লোকগুলা আমার পাগল দুনিয়ায় এমনও কিছু আল্লাহ তালার বান্দা ছিল যাদেরকে দুনিয়ার মানুষেরা পাগল কইতো এরকম লোক আছে না নাই দেখলে পরে পাগল কয় কি কয় এর মধ্যে আমার জানা হতে সারা বাংলায় একজন পাগল আছে যার নাম সারা বাংলা জুড়ে পাগলা আপনারা নাম জানেন
হাসনা পাগলা নাম শুনেন নাই? হ্যাঁ, এবার কয়েকটা হাসনা পাগলা নাম শুনলেই বাংলার জমিনে ঠিক না থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাসনা পাগলার নাম শুনে নাই, কোথায় রাখছিলাম মনে রাখেন? আল্লাহ নবীরে পাগল পাই হাসনা পাগলার নাম শুনে নাই, টেকনা থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন কোন লোক নাই যে হাসনা পাগলার নাম শুনে নাই। হাসনা পাগলা কেমন পাগলা ছিল একটু কইতা, যেহেতু পাগলের কথা চলে গেছে একটু কইতাম নি। হাসনা পাগলা এমন এক পাগলা ছিল, মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজারের নাম শুনছি, এর পাশে হাসনা পাগলা আছে মাহফিল করতে। আমার বাবার মুখের কথা, আমার বাবা জীবনে একটা মিথ্যা কথা বলে, আমি সন্তান সাক্ষী। সাধারণ মানুষ ছিল, সরল সোজা মানুষ। আমার আব্বা আপু হাসনা পাগলার ভক্ত ছিল, পাগল ছিল। আমার আব্বা আরে সন্তান তোরে ওই হাসনা পাগলার মাজারে রাইখা গেলাম, জীবনে সংসারবি হাসনা পাগলারে সারবি না। যদি দুনিয়ার মানুষরা হাসনার পছন্দ না করে, হাসনার পাগলার আমাদেরকে পছন্দ না করে, ভালো না বাসে, আমি বাবা তোরে ওসিয়াত করে গেলাম, সবাই যদিও না দেখতে পারে, তুই হাসনার পাগলার দরবার কোনোদিন ভুলবি না। হাসনা পাগলা মাহফিল করতে আসে, কি করতে আসে? মির্জাগঞ্জ। আমার বাবা কয়, আমার 20-22 বছর বয়স হবে, মাহফিল করতে বসে আমার ফেলের ভিতরে হঠাৎ চতুর্দিক মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টি আসবে আসবে ভাব। তো এবার কই যাই, এনে কারো ডায়াবেটিস আছে? আমার কিন্তু ডায়াবেটিস বুঝেছি, তুমি আই কিন্তু ডায়াবেটিস আমার আইবে, আমার ডায়াবেটিস আমি যাই না, আমি যেতাম তাহলে আসতেছে। আচ্ছা, এখানে বসা যাবে, আসা যাবে, বসা যাবে, আসাও যাবে, বসাও যাবে, যাওয়া যাবে। মাঝে মাঝে দিকধারা পাবে কারা? আমার আব্বারা। এখন এদেরকে আটকে রাখা যাবে না। যুবকরা যদি আর একজন উঠো সাবধান, এনে 5,000 টাকা দিয়ে দেওয়া লাগবে। মাফি করতে খরচা উচিত হয় নাই? মাফিকে খরচা উচিত হয় নাই? উঠলেই 5,000 উঠো। তোমার একদিন আমার কদিন লাগে কোন চুক্তি উঠবা? তোমার ডায়াবেটিস, ডায়াবেটিস যাদের হয় তাদের একটু ঢিলাটা হয়ে আছে। আমার আব্বারা আপন হয়ে গেছে গা, আমার আব্বারা একটাও উঠে না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না কই? আমার বাবারা একটাও উঠে না, যুবকরা খালি কুট 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 করে আনবে, একজন উঠবে না। কোথায় গেছিলাম? হাসনা পাগলা মাহফিল করতে বসছি। আল্লাহ, আরে আমি একজন হাসনা পাগলার ভক্ত, সাথে মাঝে মাঝে পাগলা পাগলা কথা কই কি হয়ে আয়া যাইতে পারে, রাগ করবে? কইতেছে কোরআন শরীফ খুলা, কইতেছে আল্লাহ তিতা হাসনা হাসনা তোর কোরআনের কথা কইতে আইছে, তুই যদি হাসনারে ভিজাইতে মনে চাই আর তোর কোরআনরেও ভিজাইতে মনে চাই, আমি বললাম তুই ভিজাই দে পাগল মানুষ, কোরআন তো মেয়েলা দিছে। আমার আব্বা হাসনা পাগলা কোরআন তাদের খুলে দিছে, মাহফিল শেষ করছে, মাহফিল শেষ করে আমরা যখন বাইরে বাইরে বের হইলাম, দেখি চতুর্দিকে তাকু পর্যন্ত পানি, কিন্তু হাসনা যে জায়গায় মাহফিল করে এক ফোঁটা বৃষ্টি পড়ে না। টাটকা নগদ একটা মজেদা কইটা বলা ঠিক হবে না, এই জন্য তারপরে গেছি, সহ্য হইতেছে না। এই নবকলি যদি সামনে থাকে, বাকিগুলি দরকার আছে? বাকিতে ধরবে কোন জায়গায়? গত বছর পিসা বুঝি মোকামিয়া আপনার আল্লাহ এই বাঁশের গোড়া দিয়ে কি হয়? খেজুর গাছ বাঁশ হয়? আপনার কাছে দুই একটা খেজুর গাছ হয়নি তো? বাঁশের গোড়া দিয়ে বাঁশ হয়? তাল গাছের বীজ লাগাইলে কি হয়? নারিকেল গাছ হয়নি তো? আল্লাহ আল্লাহর অলিদের আওলাদ, আল্লাহর অলি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওদের দোয়া রুহানি দোয়া আছে না নাই? বিশ্বাস হয়? দুই একটা ওয়াকিয়া কইতাম। গত বছর আমতলিতে পিসা হুজুর মোকামিয়া মুস্তাফিজুর রহমান সাহেব উনি আমাকে দাওয়াত দিলেন, হুজুর আপনাকে আসতেই হবে। যদিও উনি আমার পীর, কিন্তু উনি আমার এমন মহব্বত করে,
যার যা যা আমি কি দিব আমি বলতে পারি না। এক আল্লাহ নবী বলতেন বলতেন কি বলতেন, কয় আমি আল্লাহরে ভালোবাসতে পারি আর না পারি কিন্তু আমার আল্লাহ ঠিকই আমারে ভালোবাসে। সুবহানাল্লাহ বলতেন না, আমার ভালোবাসা আমার অন্তরে আল্লাহর কতটুকু আছে জানি না কিন্তু ঠিকই আমার মহান রব আমারে ভালোবাসে। আমি আমার কিনেলে কতটুকু ভালোবাসতে পারি আমি জানি না বাবা, কিন্তু আমার শাইখ আমারে যে ভালোবাসা দেয় আমি কতটুকু ভালোবাসা মনে হয় ওনারে দিতে পারি। আল্লাহ আমার শাইখের দীর্ঘ হায়াত দান করুন। সকলে বলি আমিন। মোকামিয়াতে আসি হইছে আমতলি তো চতুর্দিকে বৃষ্টি হইতেছে, বৃষ্টি একটা ভাব হয়ে গেছে বুঝলে, কয় মাফিক কমিটি পেরেশান হয়ে গেছে, বৃষ্টি এবার ঢাকা থেকে বক্তাইছে, এখন যদি এই অবস্থা হয় তাহলে কেমন হবে। ইসলাম হুজুর কয় আমি মোকাবিলা থেকে আইছি, বৃষ্টি মনে হয় হইতো না, কি কয় বৃষ্টি মনে হয় হইতো হইতো না, তো আমি মাফি শেষ করে আমার ঢাকাতে যেটা ইসলাম হুজুরে বসায় দিয়ে আমি ঢাকার দিকে রওনা দিছি, হুন্ডাটা নিয়া মাফির থেকে দুই মিনিট চালাইছি, দুই মিনিট চালানোর পরে মুষারধারে বৃষ্টি, বরিশাল পর্যন্ত গেছি বৃষ্টি, বরিশাল পর্যন্ত, কিন্তু যেই জায়গায় আলোচনা করতেছিলাম ওই জায়গায় বৃষ্টি, মিশা কথা বলতেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি কয়টা কসম আলেম যারা বুঝতে পারে, কয়টা, তিনটা কসম করে বলতেছি, সত্য বলছি সত্য বলছি সত্য বলছি সত্য বলছি। আল্লাহর অলিদের বলি আওলাদ আল্লাহর অলি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই হাসনা বাবার এক কথা আপনারা শুনেন নাই, এই যে বিশখালি নদীতে রাইফেল করছে শুনেন নাই? হ্যাঁ, পুলিশের রাইফেল কই গেছে কই, বিশখালি নদীতে, পুলিশ বিশখালি নদীতে স্রোত নাই কো, অল্প এরকম আস্তে আস্তে যাই স্রোত না বেশি হচ্ছে, স্রোতের মধ্যে তো রাইফেল কই গেছে, পুলিশ গেছে কই, মোকামিয়া হাসনা বাগলারে যায় গেছে হুজুর পুলিশের চাকরি করি রাইফেল যদি যায় চাকরি সার চোদ্দ পুরুষ জেলখানায় ঢুকায় দিবে হুজুর আমারে বাঁচান, হুজুর একটা তমক দিয়া লাঠি দিছে যা বাঁচানের মানে কি, আমি যা যে বাঁচানের মানে করে গেছে যা হায়াত মৌত রিজিক দৌলত অসুস্থ সুস্থ সব তার হাতে, من الخوف والجوع ونقص من الأموال وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. رب العالمين تدرك ভালোবাসেন তাদের ব্যাপারে বলতেছে তাদেরকে ফসল দিয়া কষ্ট দিবেন পরীক্ষা নিবেন মাল দিয়া পরীক্ষা নিবেন জান দিয়া পরীক্ষা নিবেন পরিশেষে সুসংবাদটার জন্য ওয়াদাসিরিস সাবিরিন সুসংবাদটার জন্য যারা এই পরীক্ষা নিরীক্ষায় ধৈর্য ধারণ করবে তার জন্য কি সুসা, যাই হোক বলতেছিলাম কুছ পুলিশে রাইফেল আর গেছে দৌড়ে গেছে কই আল্লাহর একটা লাঠি দিছে যা
আমি কি তোর রাইফেলের মালিক দি আমি কি তোর রাইফেল ফায়ার দিছিনি আমার পায়ে ধরিস কা ওই মালিকের দরবারে যা ওই মালিকের পায়ে ধর ওই মালিকের কাছে যা যে তোর মালিক যা গোসল কর রুজু কর ওই যে মসজিদ আগের মকামি আর কুরআন মসজিদ ওই মসজিদের মধ্যে যা দুই রাকাত নামাজ পড় আল্লাহর কাছে দোয়া কর রোজা জারি কর কান্নাকাটি কর আল্লাহ আমার সাইয়ে তোর রাইফেল দিল দিতে পারে আল্লাহ দিলে দিতে পারে কি পারে না পারে আমরা বাজারে যাই মাজারে যাই গাবার কাছে যাই আদার কাছে যাই আছে না নাই আছে বাংলাদেশে আছে আছে হ্যাঁ মাজার বাজার গাবা আছে লেনটা বাবা কিল্লা বাবা গুসা কইরো না আছে নি বাংলাদেশে আছে সত্য কথা বলি তাইরা করো না সত্য কথা বলি তাইরা করো না ল্যাংটা বাবা বড় গুলি মুটা বাবা লয় না পানি আসে না ল্যাংটা বাবা বড় গুলি মুটা বাবা লয় না পানি গন্ধে মারা বাবার গায়ে সত্য কথা বলি সত্য কথা বলি তাই রাগ করো না লেনটা বাবা কিল্লা বাবা গোসা করো না সত্য কথা সত্য কথা বলি তাই রাগ করো না বাবার আমার কত গুণ আছে বাবার আমার কত গুণ আছে মাতার হইয়া যায় নারী দাস যায় নাকি যায় না বাইরের পর্দা বরের পর্দা বরের পর্দা বাইরের পর্দা নি বাইরে আছে আছে বন্ডানা বালা বাংলাদেশে এত হকানি পিঠ থাকতে মোকানিয়া থাকতে সার্জিনা থাকতে সরমনাই থাকতে মানুষ গুলারে কোন পাগল আছে পাগলের কাছে যায় মরি যাবে কিসে পাইছে বাবার আমার কত গুণ আছে গাঞ্জা খালা যা নারীর কাছে মাতার হইয়া কি যে করে নিজে জানে না জানে কি মাতার হইয়া কি যে করে নিজে জানে না সত্য কথা বলি তাই না করোনা হাঁটতেছে এখানে এ বাংলাদেশের মধ্যে কোন কুফি হাক্কানি ফিরের অভাব নাই দৌড়ে যায় গাঞ্জা বাবার কাছে আপনারা যাইলে এই সমস্ত দরবারকে পরিত্যাগ করেন কোথায় রাখছিলাম যার যা মালিকের কাছে যা মালিক তোর দিল দিতে পারে দৌড় দিছে মুকামি আর ওই যে ঘাটে ঘাটে যাইয়া গোসল দিবে গোসল দেওয়ার জন্য গেছে ওই পুলিশ দেখতেছে পায়ের মধ্যে একটা রশি আইসা বারবার কাঁচায় লাঠি মেরে সরাইয়া দেয় আবার কাঁচায় আবার লাঠি মেরে সরাইয়া দেয় গোসল করতে হবে উজু করতে হবে নামাজ করতে হবে আদেশ দিছে কে পীর সাহেব আল্লাহ হুকুম পালন করার আদেশ দিছে আমার পালন করতে হবে এটা কি পেঁচা বা যায় না হঠাৎ হাতটা দিছে হাতটা দিয়ে উঠাইয়া দেখে ওই যে রাইফেল বিষখালি নদীকে বসে এটা হাতের মধ্যে একটু আস্তে রাইফেল করছে ওই বিষখালি নদীতে খল স্রোতা নদী স্রোতের কোনো অভাব নাই কিন্তু এই যে নদী বুঝলাম আল্লাহর কি খেলা এই খালের মধ্যে সরু খালের মধ্যে রাইফেল কামনে চইলা জীবনে আর পুলিশের চাপ
গুরুনা হুজুর পাইতরে আমার মুরিদ বানায় দে আমি আর জীবনে আমার বাড়ি যাব না আল্লাহর জমিনে পাগল আছে না নাই এখন আল্লাহর জমিনে এমন পাগল আছে না নাই যাও সর্বনাই যাও সরাবাঙ্গা যাও জামিন যাও মোকামিয়া যাও সরসিনা দেখবা এখন আল্লাহর কিছু পাগল ওখানে যায় আল্লাহর কথা যখন শুনে ওদের গায়ের ভিতরে এসক চইলা আসে বজ্র বা চইলা আসে লাভ দেয় খেজুর গাছের মাথায় ওঠে একদল ভদ্রলোক শিক্ষিত লোক কয় যাওয়ার আর কোনো জায়গা পাইল না খেজুর গাছে যাই উঠছে আমি কোন শিক্ষিত বাবাজি যাও যাও ওই পাগল তো খেজুর গাছের মাথায় উঠছে একটা কাটার পাগলের পায়ে ঢুকে নাই শিক্ষিত বাজা নামা তাই জানা তুমি পালে খেজুর গাছের মাথায় ওঠার দরকার নাই সামান্য একটু উঠা দেখাও তোমার পায়ের মধ্যে খেজুরের কাটা ঢুকে কি ঢুকে না আমি দেখেছি আমার ছোট চরমোনায় গেছি যাওয়ার পরে দেখতেছি এক পাগল কারেন্টের তার দুই গ্যাস চালাইতেছে কিসব আর কারেন্ট আছে না নাই কারেন্টের তার দুই গ্যাস চালাইতেছে কারেন্টে ধরে বলো রাখুন না শরীরের মধ্যে আল্লাহ পয়দা করে দেয় মনে আছে তুমি কি পাগল না রে না আমি পাগল না মক্কার লোকগুলা কেন চাইলে তোমার পাগল পায় আইয়া কুলু রব্বুনাল্লাহ তুমি তাদের বিচার করিও সত্য মানুষ আত্ম বাড়াই দিছে বয়স মাত্র 8 বছর আল্লাহর হাবিব মারে তোর বাবা একবার যদি আমিন কর এই নবী কেমন তারি নবী জানি আল্লাহ তাআলা হাদিসে কুরসির ভিতরে বলেন লাউলাকা লামা খালাকতুল আফলা আমি জমিনে বানাইতাম না ওই নবীর পাগল আল্লাহর হাবিব বলেন হাত তোমরা দিছি তোর আব্বা যদি একবার আমিন কয় মক্কার ভিতরে আগুন লাগবে মক্কার লোকগুলা সব মারা যাবে আমি নবী কারে কালেমা দাওয়াত দিব লাহু জানিস আমার আল্লাহ আমারে কেন পাঠাইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন কোথায় রাখছিলাম আয়াতটা তেলাওয়াত করছিলাম আয়াতের তাফসীর শোনা দরকার আছে না নাই আয়াতের বাইরেই করি নাই কিন্তু আলেম যারা আছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু কত দূরে নেবেন কারণ গুলা বর্ণনা করলাম
ওখানে যাওয়ার কারণ আছে না নাই? পাগল খায়, মাতাল খায়, কত কিছু পায়, লুচা পায়, লম্পট পায়, আবতার পায়। আরবের ভাষায় আবতার হইল ওই ব্যক্তি যার কোনো ছেলে সন্তান নাই, যার কোনো ছেলে সন্তান নাই তারে কি কয়? আপনাদের এই দেশে যার ছেলে সন্তান নাই তারে কি কয়? বাজা না কি কয়? কি কয়? আপনারা জানা রাখবেন না, আত্মুরা আত্মুরা আত্মুরা। আরবের ভাষায় এই শব্দটারে কি কয়? আবতার। আবতার নির্বংশ, মুহাম্মাদের কোন বংশধর দুনিয়াতে আর রইল না? মুহাম্মাদের বংশধর দুনিয়াতে আছে না? আছে। কম না বেশি? বেশি। আল্লাহ নবীর ভালোবাসে কি বাসে না? বাসে। কম না বেশি? বেশি। শুধু কি ভালোবাসে? আল্লাহ নবীরে যদি কিছু কয় জীবনটা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে দেয় কি দেয় না? তুমি আমার কি পারো না? আল্লাহ আর কি পারে না? কিছু সন্তান দিছে কিন্তু সন্তান বন্ধু আপনার দুনিয়ার মধ্যে যদি ফ্রান্সের মধ্যে গাড়ি দেয় বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান আপনার জন্য জীবন দিতে তৈরি হয়ে যাবে। ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর উম্মতেরা, যাই হোক, এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা, এর মধ্যে যদি কেউ যদি একজন হঠাৎ করে ভুল বসো আমার নবীরে কিছু কয়, আপনারা তাহলে আস্থা রাখবেন না বর্তমানে বর্তমান আপনি দুঃখ করবেন না, কষ্ট করবেন না, যারা আপনার আবতার কাজ ওরা যেমন আবতার, ওদের নামটা কাল কেমন পর্যন্ত কেউ সম্মানের সাথে জবানে নিবে না, ঠিক না বেঠি? আচ্ছা কোনসে দেই, কাউকে যদি 2 লক্ষ টাকা দেওয়া হয় আর কোন মুসলমানকে কওয়া হয় আপনার যে ফুটফুটে যে সন্তান আছে এটার নাম রাখবেন আবু জাহেল, কেটে রাখবেন? আচ্ছা মুসলমানদেরকে বাদ দিয়ে দিলাম, মুসলমানদেরকে নির্বংশকে আমার নবী নাওরা কার ভালোবাসায় রাখছি? কাউরে যদি বলা হয় দাড়ি কামাও 5,000 টাকা দু, আমার বাবারে যদি কয় আপনি কাঁদবেন না, কোন সময় কইতাম কত ভালোবাসে একটা কইতাম
এই নবীজির মনে রাখছে এখন পর্যন্ত কিন্তু ওই মেরাজে যাইতেছে না, আগের কথাগুলো করতেছি, মেরাজের কথা শুরু করি নাই, যাও মাত্র। এই বেলালের নাম শুনছে কেমন ভালোবাসতো বেলাল, হ্যাঁ, আল্লাহ নবীর ওয়াফাতের পরে জানাজা কানাজা এই না দাফন কাফন সব কিছু হয়ে গেছে, বেলাল যাইয়া নবীজির রওজায় দাঁড়ায় গেছে, দিলটা নরম করে দেয়, দিলটা কি পাথর হয়ে গেছে, আল্লাহর হাবিবের মহাব্বাতে দুটি চোখ পারে পানি যদি ফেলে দিতে পারে, কসম করে বলছি কাল কিয়ামতের ময়দানে আপনার দুই চোখ ফোটা চোখের পানি আপনার নাজাতে জড়িয়া হয়ে যাবে। আল্লাহর হাবিবের দাফন হয়ে গেছে, বেলাল রওজার কিনারায় দাঁড়ায় গেছে, দাদারা পান অবল্লার বন্ধু আমি একটা কালো হাসি গোলাম, আপনার ভালোবাসায় আপনার প্রেমে পড়িয়া হাফসা থেকে মক্কায় আসি, আপনার প্রেমে পড়িয়া মাত্র একমাত্র আপনার প্রেমে পড়িয়া মক্কায় ইসলাম গ্রহণ করতে যাইয়া আপনারে ভালোবাসতে যাইয়া মক্কার লোকগুলা আমার বুকের উপরে পাথর চাপায় দিছে, আমি কত মুহাম্মাদের কাছে যাওয়া যদি বন্ধ করে দিস তোরে আর শাস্তি দিব না, গোয়ালের বন্ধু ওই মক্কার লোকগুলো আমারে যত কষ্ট দিত, আমি যখন আমার আল্লাহর নাম আহাদ হাত দিতাম আপনার নুরানি চেহারার কথাটা মনে করতাম, সব কষ্ট গুলো নিঃসের জন্য আমি বেলালের শেষ হয়ে যাইত, উটির সঙ্গে রশি লাগায়া ঘোড়ার সঙ্গে রশি লাগায়া ঘোড়া চালা দিত মক্কা রলিতে গলিতে আমারে ঘুরাইত, আমার সার মাতলা গুলা দেখা শরীরের কোন চামড়া নাই, সব চামড়া গুলা মক্কার অলিতে গলিতে লাইগে রয়েছে, তারপর যখন কইত মুহাম্মদ জি বুইলা যা আমি কই দুনিয়ার সব বলতে পারি মুহাম্মদ বলতে পারি না, নবী বিদেকে তারাবে
উসির তরমিজানে নবী বিন কাতারাব উসির তর বিলাল বলে বন্ধু আল্লাহ এত কষ্ট দিছে তারপর আপনার বলছে বলছে আমি বিলাল আপনার প্রেমে এমন করা পড়ছি আমি ইসলাম পরিত্যাগ করি নাই আপনার জন্য মক্কায় রয়েছি মদিনাতে চইলা আসি হিজরত কইরা মদিনাতে চইলা আসি ও আল্লাহর হাবিব যে মদিনা আপনার আমি বিলাল ওই মদিনায় রা মদিনা থেকে বেলা দামেস্কের অনেক কোথায় দামেস্ক বেলালের চোখে ঘুম নাই নদীর প্রেমে ভালোবাসায় মায়া সাড়ে পাঁচ মাস গেছে কয় মাস ঘুম নাই সারা দিন রাত শুধু নবী 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 আপনার আমি কয়দিন কাছে আরে নবীর এমন করুণ কাহিনী শুনে চোখে পানি আসে না দিলটারে নরম করে দাঁড়া আমার আল্লাহ বলেন ফেলিয়ে দাও কু খেলাও ওয়া দাও কু কাসিলাও আর কমাসো বেশি বেশি কান্দ কাঁদলে খোদা রাজি হয় কাঁদলে খোদা রাজি হয় কাঁদ রাত কানতে কানতে সাড়ে পাঁচ মাস হয়ে গেছে সাড়ে পাঁচ মাস পরে হঠাৎ বিলাল ঝিমটি বৈশা থাকতে থাকতে হঠাৎ চোখের মধ্যে ঝিমটি চলে আসে কি চলে আসে ঝিমটি চলে আসে এই ঝিমটি আল্লাহর হাবিব বিলালের ডাক দিছে আল্লাহর হাবিব কই মদিনায় দুনিয়াতে না কবরে রওজায় দুনিয়াতে না রওজায় রাজার মধ্যে থেকে কই গেছে দামেস্কে দামেস্কে বেলালে ডাক দিছে তো রাজারের শব্দে দুনিয়ায় যখন ছিলাম ঘুম ভেঙে যাইত রাজায় শুয়ে শুয়ে তো আজান শুনতা আমার এলাকায় এতিম বানায় তুই চিরদিনের জন্য শৈলাই তুই কিন্তু আমি মনে মতো আজান সাড়ে পাঁচ পাঁচ মাস পর্যন্ত কেউ দিতে পারে না কালো গুলা আল্লাহর হাবিবের মহাপথে কত দাম হয়ে গেছে আপনার আমিও ঘুমান বেলাল ঘুমায় না ঝিমটি দেয় ঘুমের মধ্যে আল্লাহর হাবিব দেখা দিয়া দেয় একটা আমল বইলা দেই কোন আল্লাহ তালার বান্দার বান্দি এসারের নামাজ বইরা ঘুমাবার আগে এক চল্লিশ বার যদি কাউসার তেলাওয়াত করে সুরা কাউসার তেলাওয়াত করে যেটা তেলাওয়াত করতাম করলাম এক চল্লিশ বার যদি তেলাওয়াত করে এক চল্লিশ দিনের মাথায় সঠিক নিয়মে যদি আমল করতে পারে এক চল্লিশ দিনের মাথায় আল্লাহর হাবিব আপনার ঘরে এসে দেখা দিবে আমল করতে রাজি আছি তো শুধু ওয়াজ শুনবো না আমলও করবো বেলাল কান্দে আল্লাহ হাবিব দামেস্কে চলে গেছে আল্লাহ হাবিব বেলাল মতাই কারাই কাকাই কাদলে বেলাল কাদলে বেলাল কিরা মহাবাস কাদলে আমায় পাবে না আমায় যদি পেতে চাও রে চলে আসো মদিনা কাদলে বেলাল ইলার হবে কাদলে আমার পাবে না আমায় যদি পেতে চাও রে ফিরে আসো মদিনা হঠাৎ ঘুম ভেঙে গেছে বস্তা লইয়া কেটের ভিতরে আবার মদিনায় রওয়ানা দিছি আবু বকর মসজিদে চইলাইছে বেলালের পায়ের শব্দ আবু বকর শুনছে দৌড়ে চইলাইছে বেলাল বেলাল বাচ্চা গাইয়া একটা চাপ দিয়া বকর বাচ্চা দিছে আবু বকর মা
আরে পাঁচটা পর্যন্ত তোরে দেখি না মনে হয় যায় রে আরে আমার নবীও নাই বেলালও নাই নবী রে আরে বেলাল নাই বেল মদিনাটা যেন ফাঁকা হয়ে গেছে আরে বাবা من المسجد الحرام
ছিল ওই জাবটা মনে আছে হ্যাঁ আল্লাহ তাআলা কয় কান্দেন না ওরা আবতার কয় কি হইছে আপনার যে উম্মত তারা তারে এত ভালোবাসবে আপনার জন্য জীবন দিতে রাজি হইয়া যাবে ওগো আমার বন্ধু আপনি যদি পরেশানি না হন না কান্দেন কত আপনি যদি পরেশান না হন না কান্দেন তাইলে আমি আপনারে ইন্না আতাইনা ভালোবাসবে আপনার জন্য জীবন দিবে আপনারে যখন গালি দিবে প্রতিবাদ করবে ওই উম্মাদ গুলা কাল কেমতের ময়দানে পানি পানি বলে চিৎকার করবে আপনি আপনার ওই রুহানি সন্তান গুলারে কাউসারের পানি পান করাইবেন এক গ্লাস কাউসারের পানি যদি পান করান কোনদিন আপনার উম্মাতেরা পানির পিপাসা লাগবে না নবীরে ভালোবাসলে না না বাসলে বন্ধু কামবে কি লেগে কামবে কামবে কামতেছে ওই যে মাসে গালি দেয় কথা বসা না করি শেষ করে দিব কথা বসা শুধু কি আমরা ভালোবাসি আরে জিবরিল তো ভালোবাসে জিবরিল আলাইহিসসালাম দেখে আল্লাহর হাবিব ঘুমায় কোথায় নিয়ে যাবে আসমানে কার কাছে আল্লাহর কাছে নিয়ে যাবে জিবরিল আলাইহিসসালাম দেখে আল্লাহর হাবিব ঘুমায় আল্লাহর হাবিবকে ঘুমাইতে দেখা জিবরিল মনে মনে চিন্তা করে কেমনে আল্লাহর বন্ধু আমি ডাক দেই কত দামি নবী কত দামি পয়গাম্বার কেমনে আমি ডাক দেই এই জন্য জিবরিল ডাক তাই না জিবরিল আমি নাইসা আস্তে কইরা আল্লাহর হাবিবের ঘুমের মধ্যে নিজের গাল মোবারক আল্লাহর হাবিবের পায়ে লাগে লাগাই দিছে কি লাগাইছে আল্লাহর হাবিবের ঘুম ভাঙা গেছে আল্লাহর হাবিব ঘুম ভাঙার পরে জিবরিল আমিনকে ডাইকা ডাইকা বলতেছে আরে জিবরিল এত দামি ফেরেশতা সাই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সর্দার সব থেকে চারজন ফেরেশতা বড় কয়জন চারজন ফেরেশতা বড় এদেরও সর্দার হইয়া তুমি জিবরাইল এত দামি ফেরেশতা হইয়া রুহুল কুদুস হইয়া রুহুল আমিন হইয়া তুমি আমার পায়ের সঙ্গে তোমার গাল লাগাই দিলা আজ পয়গাম্বারের কাছে তুমি বার্তা নিয়ে আসছো এত দামি ফেরেশতা হইয়া আমি নবীর পায়ের সঙ্গে তোমার গাল লাগাইয়া দিলা আপনার কবরের কাছে আমি জিবরিলের কোন মূল্য নাই খারাপ লাগতেছে আপনাদের রুমে গেছে পানের নেশা বুঝেন নেন আসেনি যাওয়া লাগবে আলহামদুলিল্লাহ আমার বাদামটা সব থেকে দৈর্যশীল দেখা করে এলাকায় ওর বাদামদের জন্য দোয়া না করে যাই তো আগামীকাল তো আপনাদের এখানে প্রোগ্রাম আছে তো নাকি আছে আজকে আল্লাহ নবী হাতিমের মধ্যে থাক কোথায় গেছে বাইতুল্লাহ হাতিমে এখানেই থাক আগামীকালকে দেখি কত দূর নিয়ে যাওয়া পুরো আসলে নিতে আসতাম না এখনো তো রইলাম কোন জায়গায় আমি কইলাম না আমার দেখি তিন ঘন্টা সময় দিবেন এরপর এক সপ্তাহ গেলে পরে মোটামুটি কিছু কইতে পারব এত সহজ আলোচনা নাই সুবাহ বলেন আউযু বিল্লাহ শাইতানির রাজিম
বিশ্বাস নসিহাত করি এলাকায় ইমাম আছে না নাই আর উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কার ওয়ারিস নবীদের ওয়ারিস এদের সাথে যদি কেউ কটু ব্যবহার করে তাহলে নবীর সঙ্গে কটু ব্যবহার করা এদের সঙ্গে কটু ব্যবহার করব না ওই যে বলছিলাম এদের সাথে ওই যে জিব্রিল আয়েশা যেমনি নবীর সাথে ব্যবহার করছে হযরত বিলাল যারা নবীর দরজার সামনে যেমনি দাঁড়ায় আছে আপনি যখন ইমামের দরজার সামনে যাইবেন দাঁড়ায় থাকবেন কেমন করে ওরেও যদি ভালোবাসেন তাহলে কারে ভালোবাসা হয় নবীকে নবীকে ভালোবাসা হয় ভালোবাসবেন তো মিশা কথা কিছু বাড়াইছে না হ্যাঁ তো মাশাল্লাহ আমাদের সমাজের অবস্থাতে আমার যদি চতুর্দিকে আজান হয়ে গেছে ইমাম সাহেব এখন পর্যন্ত ঘুম থেকে উঠতে পারে নাই সভাপতি সাহেব যাইয়া ইমাম সাহেবের দরজার সামনে যাইয়া ইমাম সাহেবের ডাক দেয় কেমনে ডাক দেয় আস্তে আস্তে কেমনে এমনি করে ডাক দিছে শিক্ষার মেয়েরা ইমাম সাহেব খুব বেশি বিষয় বেড়া এখন দরজা পর্যন্ত দাও না বলো আসেন না আসে আসে না নাই এরকম ব্যবহার যদি মুসল্লি যদি ইমামের সাথে করে আপনারে কি সে আমল শিখাইবো আমল শিখবেন তার কাছ থেকে তার কাছ থেকে ওজুর ফরজ জানা দরকার আছে না নাই গোসলের ফরজ জানা দরকার আছে না নাই নামাজ ভঙ্গের কারণ জানা দরকার আছে না নাই জানি তো নামাজের ওয়াজিব জানা দরকার আছে না নাই এগুলি যদি না জানা থাকে নামাজ হবে তো أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة এই যে শেষ কেমতের ময়দানে সর্বপ্রথম হিসাব নিবে কিসে নামাজে নামাজে কিসে নামাজে নামাজ পড়ায় কে সর্বপ্রথম যে হিসাবটা নেবে এই নামাজটা আমাকে পড়ায় কে ইমাম সাহেব গাড়ি কেছে কোথায় গেছে এখান থেকে যাবেন বরিশাল কই বরিশাল এখন ড্রাইভারের কাছে যাইয়া যদি কেউ ড্রাইভারের গাড়ি রাস্তায় থাকবো না আপনি যদি ইমাম সাহেব লাগে ধাক্কা ধাক্কি করেন আপনার নামাজ কই যাইবো খাদায় যাইবো কি যাইবো না রাবে আপনি যদি টাকাই তো না মাছ আসে দূরে থাক এই জন্য তার সাথে ভালো আচরণ করতে রাজি আছি তো মাসলা না জানলে কি হয় একটা কথা কইতাম আসা যাবে না কি করা যাবে না এক মুরব্বী নামাজে দাঁড়াইছে কই দাঁড়াইছে নামাজে দাঁড়াইছে কোথায় সামনের কাতারে নুরানী মক্তবা ফাইনান্সের আছে না এর একটা ছাত্র পিছনে দাঁড়াইছে কই দাঁড়াইছে পিছনে পিছনে দাঁড়াইছে ও তো উজুর ফরজ গোসলের ফরজ ছোট লোক কিন্তু ছয় বছর বয়স সাত বছর বয়স কিন্তু সব চল্লিশটা হাদিস মুখস্থ গর্ভবান কয়ে পড়ে দেয় বয়স কত মুরব্বী নামাজ দাঁড়াইছে এই বাচ্চারা পিছনে দাঁড়াইছে হঠাৎ নামাজের ভিতরে মুরব্বী একটু ওই বুড়া মানুষ তো সবকিছু তো ঢিলা ডালা হয়ে যায় হঠাৎ করে কুৎকের আসে কি করছে কুৎকের আসছে কুৎকের আসছে এই কুৎকের আসছে বল মুরব্বী তো জানে না এটা কি হয়েছে হ্যাঁ শুধু মনে তো আছে বড় কিছু হয়েছে তো শোনো তো নামাজ তো শেষ করছে সালাম দিয়েছি বাচ্চা ওই বাচ্চাটা এসে কানে কানে কয় আরে সাহেব কি করলেন কি করছি কি করছি নামাজ আছে কইছে শব্দ তো উনি করে লাগবে না হাত পড়া মাথা শেষ হতো দিন দিলাম অক্ষর হয়ে যা শুধু কথা দিছি এই কি ফেরো দিতা কাজ দিছে কি ছোটো তাইলে ওই ছোটো ভাব দিয়ে আজ মন নামাজ নষ্ট হইব যদি ইমামের সাথে ব্যাট যদি হয় যদি ব্যাট যদি আজরি ব্যাপ তুমি না তাহলে এগুলা শিখাই দিব এগুলা শিখাই দিব এই যে ইমাম সাহেবের সাথে ভালো আচরণ করতে রাজি আছি তো যাই হোক আমার সাথে সবাই করে আও